প্রিয় শিক্ষার্থী, আমরা এখন যে ভিডিওটা নিয়ে কথা বলতে যাচ্ছি, মানে ভিডিওতে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে ভর্তি পরীক্ষাটা দিব। তো ভর্তি পরীক্ষার সময় যেসব সতর্কতা লক্ষ্য করা একদম প্রত্যেকটা শিক্ষার্থীর একদম ফরজ বলতে পারেন, একদম মানে মাস্ট বি করতে হবে, তার মধ্যে অন্যতম হচ্ছে যখন এক্সাম হলে ঢুকবেন, ঢোকার আগে মানে যখন বাহাতে বেরোবেন, বাসা থেকে বেরোবেন, সব কিছু নিছেন কিনা এটা দেখবেন, প্রবেশপত্র থেকে শুরু করে যা যা দরকার ছিল সেগুলো নিছেন কিনা। যে সকল বিশ্ববিদ্যালয় ক্যালকুলেটার ব্যবহার করতে দেয় না, সেই সকল বিশ্ববিদ্যালয় ভুলেও ক্যালকুলেটার নিয়ে যাওয়া যাবে না। তার পরবর্তীতে যে কথা বলবো, যে যখন আপনারা ঢুকবেন এক্সাম হলে ঢুকবেন, ঢোকার আগে নিশ্চয়ই আপনি আধা ঘন্টা এক ঘন্টা আগে যে ওই কেন্দ্রে পৌঁছাবেন, কেন্দ্রের আশেপাশে কখনো তাকাবেন না, একদম আমার কর্ডিয়াল রিকোয়েস্ট, এবং আমি আমার এই রিকোয়েস্টটা রাখবেন বলে আমি আশা করতেছি। কারণ হচ্ছে কেন তাকাবেন না, আশেপাশে দেখবেন যে কিছু নার্ভাস টাইপের ছেলে মেয়েদের দেখতে পাওয়া যায় আশেপাশে, দেখা যায় যে এমন যে মারে ধরে কাঁদতেছে না আমরা যাবো না। কারণ হচ্ছে আসলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াটা আমাদের এমনভাবে বায়াস্ট করছে যে এটাই হচ্ছে লাইফের অনেক কিছু বা অনেক কিছু সব, আর আশা আমরা বিশ্বাসও করি এটা আসলে অনেক কিছু, একটা ছেলে বা মেয়ের পুরো ফিউচারটা চেঞ্জ করে দেবে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় বা যে বিশ্ববিদ্যালয় সে যেতে যাচ্ছে। তো আমরা বলবো যে আশেপাশে তাকাবেন না, দেখবেন যে আপনার যুদ্ধক্ষেত্রে কিছু যোদ্ধাকে পাবেন, আপনার সহযোদ্ধাকে পাবেন, যারা হচ্ছে প্রচণ্ড রকমের হচ্ছে ভয়ভীতির মধ্যে আছে, এমন অনেকে দেখবেন মাকে ধরে কাঁদতেছে, বমি করতেছে, ই করতেছে। তো আমি বলবো যে এদের দিক থেকে না তাকায় আপনি নিজের দিকে তাকায় থাকেন বা নিজের ভাবেন, পড়াটা নিয়ে ভাবেন বা সৃষ্টিকর্তার কাছে নিজের প্রার্থনা করেন। কারণ আমরা বিশ্বাস করি আপনার একটা ড্রিমের জায়গা পাবলিক বিশ্ববিদ্যালয়, সেই জায়গাটা আপনার ফুলফিল হোক। ভর্তি পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পর, একদম মাথা ফুল কুল রাখবেন, এবং আমি সাজেস্ট করবো চুইংগাম চাবাবেন। চুইংগাম চাবালে টেনশন রিডিউস হয়, যে যত আসলে ফুফা দিয়ে দিক না কেন একটা ভিতর থেকে একটা টেনশন কাজ করবেই, আমি যত সাহস যোগাই না কেন তারপরে একটা ভিতর থেকে টেনশন কাজ করবে। সো আমি বলবো হচ্ছে যে চুইংগাম চাবাবেন আর রিল্যাক্স থাকবেন, দোয়া পড়লেন, নিজ নিজ ধর্মগ্রন্থের প্রার্থনাগুলো করলেন। যখন কোশ্চেন আসলো, কোশ্চেন আসার পর ফার্স্ট যে জিনিসটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে এমন যে আপনি এখানে যখন এমসিকিউ দেখাতে যাচ্ছেন, এমসিকিউর বেলায় খেয়াল রাখবেন যে আপনি বড় একটা প্রবলেম সলভ করলেন, কোশ্চেন অ্যান্সার করলেন, যেটা আপনার টাইম লাগলো দুই তিন মিনিট, সেখানেও সেটার জন্য আপনি যেই মার্কস পাবেন, একটা ছোটো এমসিকিউ সলভ করলেন সেখানেও কিন্তু আপনি সেম মার্কস পাবেন। এখানেই সবচেয়ে বড় টিপস বা হ্যাক বলতে পারেন, যে এক্সাম হলে পারা শর্তে অনেক শিক্ষার্থী এক্সাম হল থেকে মাথা থাপড়াতে থাপড়াতে আসবি, আমি পারতাম আরও পনেরোটা এমসিকিউ সলভ করতে পারতাম, আরও পনেরোটা অ্যান্সার বেশি করতে পারতাম, বাট আমি সময়ের অভাবে করতে পারিনি। তো টাইম ম্যানেজমেন্টের যেটা ইম্পর্টেন্ট হচ্ছে এই জিনিসটা মাথায় ঢুকে রাখা, সেটা হচ্ছে যে ছোটো ছোটো এমসিকিউগুলোর জন্য কিন্তু আপনি সমপরিমাণ মার্কস পাবেন। এই জন্য আমি বলবো যে একশোটা এমসিকিউ আছে বা ষাটটা এমসিকিউ আছে, আপনি একটানে দেখেন হচ্ছে খুবই দ্রুত 10 সেকেন্ডে 20 সেকেন্ডে যেসব এমসিকিউগুলো পারেন সেগুলো আগে টান দিয়ে সলভ করে যান, তারপরে আপনি যান, আপনি তো দেখলেই বুঝবেন যে আসলে কোন এমসিকিউতে কতটুকু সময় যাবে, তখন হচ্ছে সেই হিসাব করে হচ্ছে আপনি এমসিকিউগুলো দাগান। আপনি ভুলেও সিরিয়াল বাই সিরিয়াল লাগাইতে যান না, স্পেশালি সায়েন্স ফ্যাকাল্টি স্টুডেন্টের জন্য আমি বলবো যেখানেই পরীক্ষা দেন না কেন বায়োলজি থেকে স্টার্ট করেন, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ। আপনি যদি বায়োলজি থেকে দাগানো যান দেখবেন যে আপনি এক টান দিয়ে আপনি অলমোস্ট বায়োলজি 70% পারতেছেন, যদি পারেন আপনি পড়ে থাকেন। কেমিস্ট্রিতে যদি টান দেন দেখবেন যে আপনি এক টানে 70% পারতেছেন, ম্যাথ ফিজিক্সে যান দেখবেন যে অ্যাভারেজ 60% 65% পারতেছেন, বাকিগুলোর জন্য সময় দিতে হবে। যখন ভর্তি পরীক্ষায় 50% সময়ের মধ্যে আপনি এতটুকু সুনিশ্চিত করতে পারবেন যে না আপনি অ্যাটলিস্ট 5 মার্কস রেডি করছেন, বা 70% সময়ের মধ্যে আপনি এতটুকু সুনিশ্চিত করতে পারবেন যে হ্যাঁ আমি অ্যাটলিস্ট চান্স পাওয়ার জন্য যে ন্যূনতম মার্কস দরকার ছিল সেই মার্কসটা ক্যারি করতে পারছি, দেন হচ্ছে বাকি 30 মিনিটস আপনি জাস্ট আনবিলিভেবল অ্যান্ড অ্যামাজিং একটা জিনিস দেখতে পারবেন, যে আপনি ওই 30 মিনিটে এমন এমন কিছু প্রবলেম সলভ করতে পারবেন যে প্রবলেমের জন্য আপনি মেধা তালিকা শীর্ষে চলে আসতে পারবেন। কেন ওটা সম্ভব, কারণ এটা সম্ভব হয়েছে হচ্ছে আপনি যে রিল্যাক্স টাইমে ওইগুলো সলভ করতেছেন, কজ আপনার মাথায় বা মাইন্ডসেট তখন এমন হয়ে গেছে যে আপনি চান্স পেয়ে গেছেন, সে লাইক ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিচ্ছেন, 70% মধ্যে সময়ের মধ্যে যদি আপনি একটু এনশিওর করতে পারেন যে না এই মার্কসটা আমি যে মার্কস অ্যান্সার করছি কনফার্ম পাবো সেই মার্কসটা দিয়ে গত বছর বা তার আগের বছর চান্স পেয়েছে, তখন আপনি রিল্যাক্স টাইমে বাকিটা করতে পারবেন। অ্যান্ড ফাইনালি বলবো এমসিকিউ এ যখন হচ্ছে আপনি ওই মারে ভরাট করবেন সেই ভরাটের ব্যাপারে যথেষ্ট পরিমাণে সাবধানতা রাখবেন, যদি আপনি সাবধানতা না রাখেন তাহলে দেখবেন যে 26 থেকে যদি ভুল শুরু হয় 4টা এমসিকিউ পরপর ভুলে যাবেন, দেখবেন যে 30 নম্বর দাগানো জায়গা নাই, কী ব্যাপার, দেখবেন যে আপনি টান দিয়ে দেখবেন উপরের দিকে আপনি এগুলো ভুল দাগাইছেন। সো এই জন্য বলবো যে আপনারা এমসিকিউ যখন দাগাবেন ওই মাস যখন ফিল আপ করবেন অবশ্যই অ্যালার্টলি করবেন। এবং সবশেষে যে কাজটা আমি বলবো যে অ্যাডমিশন আওয়ার এটা একটা যুদ্ধ, এখানে হচ্ছে কখনোই হচ্ছে আপনি এই যুদ্ধক্ষেত্রে কারো হেল্প নিতে যান না যদি আপনার প্রিপারেশন ভালো থাকে বা কাউকে আপনি হেল্প করতে যায়ও না, কজ আপনি মাথায় রেখেন
তাকে বাদ দিয়ে কিন্তু আপনার ভার্সিটিতে ঢুকতে হবে। এটা কোনো নেগেটিভ কথা না, এটা কম্পিটিশন। কম্পিটিশনে কেউ কারো বন্ধু হইতে পারে না, প্রত্যেকের সহযোদ্ধা। যে কম্পিটিশন করে আগাইতে পারবে সেই যাবে। সবাইকে ধন্যবাদ। ফিনিক্স শিক্ষা পরিবার সাথে থাকেন। দোয়া করি আপনার আপনার ভর্তি ভর্তিযুদ্ধ আপনার সাফল্য বয়ে আনুক। মার্কিন লুথার কিংয়ের মতো বলতে হয়, আপনারও রয়েছে, ইউ হ্যাভ অলসো আ ড্রিম। থ্যাংক ইউ সো মাচ।